বাংলাদেশ শ্রীলঙ্কা প্রীতি ম্যাচের পর এবার 21 সেপ্টেম্বর নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের নিউ র্যাডিয়েন্ট ফুটবল ক্লাব এতে অংশগ্রহণ করবে। ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্নের আয়োজনের কথা তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা। আজ দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে প্রস্তুতির কথা তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। যে আগামী 21 সেপ্টেম্বর বসুন্ধরা কিংস এবং মালদ্বীপ নিউ রেডিয়েন্ট ক্লাব স্পোর্টস ক্লাবের মধ্যে যে ফিফা ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ম্যাচে আমি আপনাদের মাধ্যমে নীলফামারী তথা সারা দেশের ফুটবল প্রিয় দর্শক ভাইদের কাছে অনুরোধ করব, তারা যেন নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে এসে ম্যাচটি উপভোগ করে। এবারেও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 21,000 টাকা বিক্রি করা হবে ম্যাচটি উপভোগের জন্য। নীলফামারী থেকে আরিফিন আকবরের তথ্যচিত্রে পল্লী টিভি নিউজ ডেস্ক।